আমার স্বামী আমার স্বামী আমার শ্বশুরই আমার শ্বশুর বাড়ি কোনখানে বাড়ি রামসরা এখন থানাতে আমারে তো মাসে মাসে আমার আটকে রাখছে বাবু যাও না বাবু যাও না বাবু রে মুড়া একটা ফাইল দিয়েছি না আমার জামাই বাড়ি দিছে আপনার জামাই বাড়ি কোনখানে রামসরা আর আপনার আপনার বাড়ি আমার বাড়ি হলো রামসরা আমার পাশের বাড়িতে বিয়া দিছে আমার বাবু গেছে দেখতে চিল্লা পাল্লা উঁচে আমার আটকে রাখছে মাইরা আটকে রাখছে গর আমার একটা শিশু আছে আপনার হাজবেন্ডের নাম কি হ্যাঁ অভিজিৎ বর্মন আপনার নাম রীনা সরকার বর্মন আপনার বাবার নাম কালীপথ সরকার না না এই শাশুড়ি না শ্বশুর আর আপনার বাবার নাম কালীপথ সরকার আর কে কে মারধর করতো আপনারে আমারে আমার আমার শাশুড়ির লগে সহকর সময় আমার শাশুড়ি আইয়াছিল আমারে টকজক সব সময় আমারে আঘাত দিয়া কইছে এবিডি এবিডির লগে হামেশা আমার লাগিয়া থাকতো আমার পুরুত্তার সামনে আইয়াছিল হাসামিসা বানাইয়া কইতো আমার শাশুড়ি সতান আমার শাশুড়ি কেস করছে হ্যাঁ কেস করতে মাইছি অনেক কেস করতে মাইছি আমার একটা দুধের শিশু আমার এটা সারস হইল বেলা না দুধের শিশু আমার এটা মায়ের লাইফ দুধের শিশু আমার বোনের মাদুর করতেছে না তো আমরা বাড়ির পাশে গিয়ে বোনের বাড়ি তো লগে গেছি তো ছিল আসলে আল্লাহ শুনে গেছি আমরা গিয়ে ছিল দিয়ে তা জ্বালে গেছি তো বাবুর দিয়ে মাথা ফাটা লাগছে তো আমার তারপর আমি গেছি গিয়ে ছিল কে মারধর করছে তারা তারা কাজে লাগছে কি তো আমরা বাড়ির পাশে তোমার বোন না তোমার তারা দুজনে একটু তারা কাজে লাগছে তারপর তোমরা গেছিলা হ্যাঁ আমরা গেছি তারপর কি করছ তারপরে মারামারি গুসা গুসি তোমার মারধর করছে কি তাই নিয়ে অভিযোগ করলো তোমার কি হয় বোন জামাই আর কার মারধর করছে বাবার তোমার বাবার নাম কি কালীপা সরকার